তুমি কাশি যেতে পারো, যেতে পারো, পাবে না। মনু মুখোপাধ্যায় ছিলেন সেই গোত্রের অভিনেতা যারা পর্দায় থাকলে নায়ক নায়িকাদের থেকে নজর চলে যেত তাদের দিকে। মূল স্রোতের বাণিজ্যিক ছবি হোক বা সমান্তরাল ধারার ছবি, সমকালীন সেরা পরিচালকদের প্রথম পছন্দের অভিনেতা ছিলেন মনু মুখোপাধ্যায়। তারকা সুলভ গ্ল্যামার নয়, আজীবন দায়বদ্ধ ছিলেন অভিনয়ের প্রতি। পর্দায় মনু মুখোপাধ্যায়ের সহজ সরল অভিনয় বাংলা চলচ্চিত্রের সম্পদ হয়ে উঠেছিল। অনুগামীরা মনে করেন টালিগঞ্জের বহু শিল্পী প্রতিভার যথাযথ ব্যবহার করে উঠতে পারেননি, তারা রয়ে গেছেন অনাদৃত হয়ে। তাদের মধ্যে অন্যতম মনু মুখোপাধ্যায়। আজ জানাব তার সম্পর্কে কিছু কথা। সেসব কথা জানতে হলে ভিডিওটা পুরো দেখুন আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থিয়েটার অভিনেতা অমরেন্দ্র মুখোপাধ্যায়ের বড় ছেলে সৌমেন্দ্র মোহন জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 1 মার্চ। রঙ্গমঞ্চের জগতে চাপা পড়ে গিয়েছিল তার পোশাকি নাম। তিনি পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছিলেন মনু মুখোপাধ্যায় নামে। বাবার থেকেই পেয়েছিলেন অভিনয়। পাড়ার ক্লাবের অনুষ্ঠানে অভিনয় করতেন প্রমীলা চরিত্রে। অভিনয়ের প্রাথমিক দিনগুলি কাটিয়ে 1957 সালে মনু মুখোপাধ্যায় যোগ দেন শ্রীরঙ্গম থিয়েটারের প্রম্পটার হিসাবে। শ্রীরঙ্গম থিয়েটার পরবর্তীকালে পরিচিত হয় বিশ্বরূপা নামে। 60-এর দশকের শেষের দিকে কলকাতার থিয়েটারের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠেন মনু মুখোপাধ্যায়। পরে অবশ্য চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে কিছুটা ঢাকা পড়ে গিয়েছিল তার রঙ্গমঞ্চের অভিনয় জীবন। তবে মঞ্চে আত্মপ্রকাশ কিন্তু পরিবর্ত শিল্পী হিসেবে। ক্ষুধা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করেন মনু মুখোপাধ্যায়। বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল অবশ্য কালী বন্দ্যোপাধ্যায়ের সহশিল্পী হিসেবে 1958 সালে মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে ছবি দিয়ে। এরপর উত্তরায়ণ, শেষ থেকে শুরু, নায়িকার ভূমিকা, মর্জিনা আবদুল্লাহ, সোনার খাঁচাসহ বিভিন্ন ছবিতে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম অভিনয় 1971 সালে অশনি সংকেত ছবিতে। বেশ কয়েক দশক ধরে তার অভিনয় জীবন বিস্তৃত হলেও দর্শকদের কাছে তিনি ছিলেন মছলি বাবা। 1979 সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ। ভণ্ড সাধু মছলি বাবা রূপী মনুর মুখে কোনো সংলাপ ছিল না ওই ছবিতে। কিন্তু তার উপস্থিতি যেন মিলেমিশে গিয়েছিল কাশীর ঘাটের আবহের সঙ্গে। একদিন মিনার ভাই থিয়েটার করার সময় একটা ফোন পান মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সহযোগী পরিচালক মছলি বাবা চরিত্রের জন্য ফোন করেছিলেন তাকে। তার ফোন পেয়ে সত্যজিৎ রায়ের বাড়িতে যান মনু মুখোপাধ্যায়। সেখানে 1.5 ঘন্টা জুড়ে তার মেকআপ টেস্ট হয়। মছলি বাবার ছদ্মবেশ ছেড়ে হাতে এরোপ্লেনের উল্কি সমেত গঙ্গার ঘাটে স্নান করে নিজের ডেরায় এক মনে তার প্রাতরাস সারা এবং আবর্জনার আড়ালে ফেলুদার রুদ্ধশ্বাস অপেক্ষা জয় বাবা ফেলুনাতে এই সিকোয়েন্স ফেলু ভক্তদের কাছে চির নতুন। জয় বাবা ফেলুনাথের মছলি বাবা এবং শ্রীমান পৃথ্বীরাজের ড্রিল স্যারের চরিত্রকে ছাপিয়ে যান পাতাল ঘরে অভিনয় করে। মনু মুখোপাধ্যায় এখানে অভিনয় করেছিলেন অপায়া গোবিন্দ বিশ্বাসের চরিত্রে। অভিজিৎ চৌধুরী পরিচালিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অনুসারে পাতাল ঘর মুক্তি পেয়েছিল 2003 সালে। ছবিতে মনু মুখোপাধ্যায়ের উপর চিত্রায়িত স্বপন বসুর কণ্ঠে এই গানটি মন কেড়েছিল দর্শকদের। তুমি কাশি যেতে পারো, যেতে পারো, দয়া পাবে না এমন। দীর্ঘ অসুস্থতার পর 2020 সালের 6ই ডিসেম্বর প্রয়াত হন মনু মুখোপাধ্যায়। বাংলার অভিনয় জগতে আরও একটু জীর্ণ করে দিয়ে বিদায় নিয়েছিলেন জীবনের রঙ্গমঞ্চ থেকে। চলে গেলেও অমলিন তার অভিনয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।